আসসালামু আলাইকুম, চলে এসেছি স্বপ্নপুরীর গেটে। এই হচ্ছে প্রবেশ পথ, টিকিট নিয়ে এখন প্রবেশের পালা। কিছু বলেন মামুন ভাই, কেমন লাগতেছিস? খুব ভালো লাগতেছে ভাই, আপনাদের সাথে আসতে পেরে খুব খুশি হয়েছি। চলে এলাম ভিন্ন জগতের ভিতরে, তো প্রথমবার আসা, শুরু করলাম এই দিক দিয়ে। খালি তাজল গুমো না তাজল মিস্ত্রি গুমো? উনি হচ্ছেন আমাদের সুনামধন্য তাজল মিস্ত্রি মামা, যিনি সদর মুন্সিগঞ্জ থেকে এসেছেন রংপুরে ভিন্ন জগত দেখার জন্য। মুন্সিগঞ্জ থেকে আয়া পড়ছেন রংপুরে ভিন্ন জগত দেখার জন্য। তো আজকে প্রচন্ড রৌদ্র, এখানে একটা আনারস আছে আর আমিও খাবারের জন্য প্রস্তুত আছি। প্রবেশ পথের ঠিক সামনে এখানে আছে একটা ছোট পরিসরে আইফেল টাওয়ার, যেটা আসলে ফ্রান্সের আইফেল টাওয়ার না, রংপুরের আইফেল টাওয়ার। আর তার পাশে একটা মসজিদ, খুবই সুন্দর ডিজাইন মসজিদের, প্রাচীন আদি যুগের ডিজাইন। আর মসজিদের ঠিক পাশেই আছে একটা বিশাল দিঘি বলা যায়, পুকুর বললে ভুল হবে। তো বিশাল এরিয়া নিয়ে ভিন্ন জগৎ রংপুরের, আর তার পাশেই হচ্ছে পুকুর। যেহেতু সকালবেলা, প্রচুর রৌদ্র, এখন সকাল না সকাল বললে ভুল হবে, প্রায় 2টা বাজে, ঠিক দুপুর এখন। এখানে ওয়াটার রাইডের ব্যবস্থা আছে, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো যারা বিনোদন প্রেমী এবং যারা ভ্রমণ করতে পছন্দ করেন, তারা রংপুরে আসলে অবশ্যই আসবেন ভিন্ন জগতে। একা একদিনে ঘুরে দেখানো সম্ভব না যদিও, আর আমার কাছে মনে হয়েছে যে না আসলে এখানে পুরোপুরি দেখা সম্ভব না। সো দেখতে হলে চলে আসুন, খুবই চমৎকার একটি জায়গা। ও তার পাশেই আবার একটা ব্রিজ আছে। প্রাণীর স্রোতের সাথে সাথে চলে আর কি। ও যারা ডাইনোসর কাছে থেকে দেখে মিস করছেন, তারা এই ভিডিওর মাধ্যমে হয়তো বা দেখতে পারবেন। তার পাশেই ডাইনোসরের ডিম আছে একটা, যদিও ওটা ভাঙ্গা। চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিজেদের নাম লিখাতে পারেন, তবে ডেট অথবা যেরকম ইচ্ছে ওনারা চাইলে কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবে। ভিন্ন জগতে এখনো পর্যন্ত ভিন্ন রকম কিছু দেখা হয় নাই, সবই কমন। তবে এখানে ভিন্ন রকম বলতে প্রচুর কাপড় আছে, এটাই হয়তো বা ভিন্ন জগতের মূল ভিন্ন রকম জিনিস। রংপুরের ভিন্ন জগতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম,
এখানে বড় বড় দেশের যে আইকনিক জিনিসগুলো আছে, যেমন ফ্রান্সের আইফেল টাওয়ার, ইন্ডিয়ার তাজমহল, আর তারপরে সিঙ্গাপুরের একটা যে থিম্বল আছে, মোটামুটি এইসব আইকনিক জিনিসগুলো ভিন্ন জগতে রাখা আছে, অর্থাৎ মানুষকে দেখা এবং বোঝার জন্য। আর বেশ বড় সড় একটা এরিয়া, ভিতরে বিভিন্ন রকমের দোকান আছে, চায়ের স্টল আছে। আজকে যেহেতু প্রচণ্ড রৌদ্রোত, যার কারণে খুব বেশি একটা ভিডিও করা হয় নাই এবং বেশি একটা ঘুরে ফিরে দেখা হয়নি। আমি চেষ্টা করতেছি মোটামুটি সবগুলো ফুটেজ নেওয়ার। আর এই সময়টাতে মানুষ খুব কম এখানে, তবে সাজেস্ট করব গরমে আসলে সবাই অবশ্যই ছাতা নিয়ে আসবেন, তাছাড়া রোদে পড়ে মরতে হবে আমার মতো। এখানে যদি আপনি নিজস্ব গাড়ি ভিতরে নিয়ে আসেন, সেক্ষেত্রে 1000 টাকা প্রাইভেট কার, অটো নিয়ে আসলে 800 টাকা, আর বড় বাস নিয়ে আসলে ভিতরে 4000 টাকা ফি। মোটামুটি একটা জিনিস অনেকে হয়তো জানেন কিনা জানি না, প্রবেশ পথের হচ্ছে টিকিট পার পার্সন 100 টাকা, আর ভিতরে যে ছোটো ছোটো মিনি পার্কগুলো আছে, ওয়াটার পার্ক, বিভিন্ন পার্ক আছে ভিতরে, অর্থাৎ ভিন্ন জগতের ভিতরে, ওগুলোর জন্য আলাদা আলাদা টিকিট আছে, 50 টাকা 30 টাকা 20 টাকা এরকম টাইপের। তো ঠিক আমার সামনে একটা ছোট্ট ব্রিজ, আর ব্রিজের ওই পাশে যেটা বলছিলাম সিঙ্গাপুরের একটা আইকনিক স্তম্ভ। তো এরকম মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইডের যেসব আইকনিক জিনিসগুলো আছে ওনারা চেষ্টা করেছে সবগুলো রাখার জন্য, তার ভিতরে এটা একটা। কিছুক্ষণের জন্য হলেও মনে হচ্ছে না সিঙ্গাপুরে আছি। আরে ভাই প্রাইস হলোই সোনা ভিডিও লো। হ্যাঁ কি ভিডিও করছিস পুরোটা কর। আরে ভাই তো দে ভিডিও করছিস। তোর এই যে আমি কেমনে ধরছি মোবাইলটা, ডলাইলে মরবি। পাশে হচ্ছে ভূতের ঘর, 3D অ্যাডভেঞ্চার। হচ্ছে ট্রেন স্টেশন, এটা হচ্ছে মেইন গেট, তার পাশেই শিশু পার্ক এরিয়া। বাইরে ভাই বিমানে আজকাল মানুষ ধূমপান করে আলায়, আর তো পার্কে। যাই হোক, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিভিন্ন প্রজাতির ফুল গাছ এখানে। এখানে আমার একটা ঘোড়া আছে।
এখানে একটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737 একটা ল্যান্ড করে আছে, সম্ভবত যাত্রী পূরণ হওয়ার কারণে যাচ্ছে না। আর ইনি হচ্ছেন আমাদের মিস্ত্রি মামা। ও, এই পাশে বিশাল বড় ঝর্ণা, ওয়াটারফল, তা মেইন গেটের পাশে। এখানে বিভিন্ন প্রকৃতির মাছ রয়েছে, যার মধ্যে কার্প মাছ আছে না, পাশে হচ্ছে মেঘালয়ের বিশাল বড় ওয়াটারফল। কফি জগৎ, মাছ আছে নাকি?